হে প্রিয়, আপনাকে বলছি, এই যে আপনি দুনিয়াতে এসেছেন, কয় বছর হলো? কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের ভিসার মেয়াদ আর ঠিক কয় বছর পর শেষ হয়ে যাবে? চলুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে মোটামুটি একটা হিসাব করা যাক। দেখা যাক আপনার জীবনের ভিসার মেয়াদ শেষ হতে আর কয় বছর বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতির বয়স 60 থেকে 70-এর মাঝখানে। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, খুব কম সংখ্যক মানুষই 60-70-এর এই কোটা পার করতে পারে। আশপাশে একটু নজর দিলেই আপনার কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বাস্তবতা, এই হাদিসের সত্যতা সূর্যের মতো স্পষ্ট হয়ে উঠবে। ধরুন আপনার বয়স 30 বছর, তাহলে ইতিমধ্যেই কিন্তু আপনি আপনার জীবনের অর্ধেকটা পার করে ফেলেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যদি আপনি একটি স্বাভাবিক মৃত্যু লাভ করেন, রোগবালাই কিংবা কোনো দুর্ঘটনায় যদি মারা নাও যান, তাহলেও কিন্তু আপনার হাতে সাধারণ হিসাব মতে 30 বছরের মতো সময় আছে। তো সেখান থেকেও আবার অর্ধেকের বেশি সময় খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম বা অন্যান্য প্রয়োজনীয় কাজে চলে যাবে। তার মানে কি দাঁড়ায়? প্রকৃতপক্ষে এখন আপনার হাতে সময় আছে মাত্র 15 বছর। আমি যদি আরেকটু ভেঙে বলি, তাহলে আপনার হাতে সময় আছে 5475 দিন। হ্যাঁ, আপনার বয়স যদি এখন 30 বছর হয়, তাহলে আর মাত্র 5475 দিন পর আপনার জীবনের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। এই যে 30টি বছর আপনার চোখের সামনে শেষ হয়ে গেল, আপনি কিছু বুঝতে পেরেছেন ঠিক কখন শেষ হয়ে গেল সময়টা? আর বুঝবেনই বা কী করে, শুরুর দিকে 10-15 বছর তো শুধু জীবনটাকে বুঝতেই চলে গিয়েছে, আর বাকি 30 বছর যে কখন কিভাবে শেষ হয়ে যায় সেটাও কি বুঝতে পারবেন? কি মনে হয় আপনার, এই হিসাবটা দেখার পরেও কি আপনার কাছে জীবনকে খুব দীর্ঘ কিছু মনে হচ্ছে? এই যে প্রতিদিন আপনার চোখের সামনে একজন একজন করে চলে যাচ্ছে, আপনার বাবার দাদা, আপনার দাদা, আপনার বাবা, এভাবে একজন একজন করে প্রবাস জীবন শেষ করে সবাই তার আপন ঠিকানায় চলে যাচ্ছে, তাই না? এই যে আজকের দিনটা আপনার জীবন থেকে চলে যাচ্ছে, এতে করে কি আপনার জীবনের ভিসার মেয়াদ একদিন কমে গেল না? এভাবে কালকের দিনটিও শেষ হয়ে যাবে, পরশুও চলে যাবে, ঠিক একইভাবে কেটে যাবে আমাদের সপ্তাহ, মাস, তারপর ঘুরে আবার বছর শেষ হবে। এভাবে 30টি বছর, 30টি রমাদান, 30টি বসন্ত, 30টি বর্ষ, তারপর সবার মতো আপনার জীবনের ভিসার মেয়াদও একদিন শেষ হয়ে যাবে। যথারীতি আপনিও প্রবাস জীবন শেষ করে ফিরে যাবেন আপন ঠিকানায়, আপনার আপন দেশে, চিরস্থায়ী আখেরাতে, অনন্ত জীবনে আপনার রবের কাছে, যে জীবনের কোনো শেষ নেই। আফসোস, মানুষের বিরাট একটা অংশ মাত্র 60 বছরের এই মাইলফলকও ছুঁতে পারে না। হঠাৎ রোগে ভোগে কিংবা দুর্ঘটনার শিকার হয়ে ভর যৌবনেই প্রবাস জীবনের রীতি টেনে ফিরে যায় আপন দেশে। বেশি দূরে যাওয়ার দরকার নেই, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে এমন অনেক মানুষ খুঁজে পাবেন যারা খুব অল্প বয়সে প্রবাসের এই জীবন ছেড়ে আপন ঠিকানায় চলে গিয়েছে। অথচ আপনি প্রবাসের এই জীবনকে নিয়ে ব্যস্ত আছেন, আপনার 24 ঘন্টাই কাটছে কীভাবে প্রবাসের এই জীবনটাকে, প্রবাসের এই ঠিকানাকে একটু রসিয়ে উপভোগ করা যায়, কীভাবে প্রবাসের এই ঠিকানাকে একটু সুন্দর, একটু চকচকে করে তোলা যায় সেই ধান্দায়। কিন্তু কখনো কি ভেবেছেন আপনার সেই আসল বাড়িটি নিয়ে, আপনার সেই চিরস্থায়ী ঠিকানা নিয়ে, আপনার সেই অনন্ত জীবন নিয়ে, যেখানে সংক্ষিপ্ত এই প্রবাস জীবন শেষ করে চিরদিনের জন্য চলে যাবেন? কখনো ভেবেছেন, ভেবেছেন কখনো কেন আপনি এখানে, কেন আপনার এই প্রবাস জীবন, এই কয়দিনের জন্য কেন আপনি এখানে এসেছেন, এখানে আপনার কী কাজ, একটু কি বাবার ফুরসত হবে?